সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ কুকিং হাউস ইসেভেন চ্যানেলে আপনাকে স্বাগতম। আরও একটি ভীষণ মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি তৈরি করে দেখাবো বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে মুরগির গিলা কলিজা। আজ আমি একটু ভিন্ন স্টাইলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এভাবে তৈরি করলে সবাই খুবই পছন্দ করবে। চলুন তাহলে কিভাবে আজকের রেসিপিটি তৈরি করলাম তা দেখে নিই। রেসিপিটা এভাবে তৈরি করলে আমার বিশ্বাস সবাই খুবই পছন্দ করবে। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে হাফ কেজি মুরগির গিলা কলিজা নিয়েছি। ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর নিলাম প্রায় 2 কাপ বুটের ডাল বা ছোলার ডাল। ডালগুলোকে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন চলে যাব চুলোতে। চুলো একটি হাঁড়ি বসিয়ে দিলাম, তাতে দিয়েছি 2 কাপ পানি। দিলাম প্রায় 1/2 চা চামচ লবণ। পানিটা কিছুটা ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরের মাঝে বুটের ডালগুলো দিয়ে দিয়েছি। পানিটা প্রথমে গরম করে নিতে হবে, তারপর ডালগুলো দিয়ে নিতে হবে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, কুক করছি যতক্ষণ না ডালগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি, এখন চেক করে নিচ্ছি ডালগুলো সেদ্ধ হলো কি না। ডালগুলো সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলো থেকে নামিয়ে নিলাম। চুলো একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। আমি এখনও প্যানের মাঝে কোনো কিছু অ্যাড করি নাই। এই মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এতে করে মশলা থেকে মিষ্টি একটি ফ্লেভার বেরিয়ে যাবে, রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলাগুলোকে। চুলোর তাপ মিডিয়াম রেখে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ কুকিং অয়েল। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে সামান্য একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অ্যাড করে দিলাম। চুলোর তাপ মিডিয়াম রেখেছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই সবগুলো উপকরণ দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। ভিউয়ার্স, দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এভাবে ফ্রাই করতে থাকবো আরও প্রায় 1-2 মিনিট। বেরেস্তার কালার করে নিয়েছি পেঁয়াজটাকে। সবগুলো ভালোভাবে ফ্রাই করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পানি। আমি বুটের ডাল সেদ্ধর পানিটা অ্যাড করে দিলাম, অন্য কোনো এক্সট্রা পানি দিইনি। পানিটা দেওয়ার পর মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ রসুন পেস্ট। এই রেসিপিতে রসুনটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো হয়। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আদা পেস্ট। কেউ চাইলে পেঁয়াজ পেস্ট ব্যবহার করতে পারেন, আমি দিচ্ছি না। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ আদা পেস্ট। এই রেসিপির মাঝে পেঁয়াজটা যদি একটু লালচে কালার করে ভেজে নেওয়া হয় তাহলে এর ফ্লেভার বেরিয়ে যায়, খুবই মজার হয় খেতে। এ পর্যায়ে শুকনো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। ভিউয়ার্স, মশলাটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি ধনে এবং জিরে গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1/2 চা চামচ। মরিচটা একটু বাড়িয়ে দিলে রেসিপির মাঝে একটু ঝাল ঝাল ভাব আসে, খেতে মজার হয়। গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে যে কোনো কিছুর সাথে এটি মানিয়ে যাবে। দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এটি অবশ্যই দিয়ে নেবেন, তাহলে রেসিপিটা অন্যরকম স্বাদের হবে।
সবাই খেয়ে খুবই মজা পাবে। সবগুলো মশলা অ্যাড করার পর এগুলোকে মিক্সড করে নিলাম। এখন এগুলোকে কুক করব 5 মিনিট। 5 মিনিট কুক করে নিয়েছি মশলাগুলোকে, তারপর দিয়ে দিলাম গিলা কলিজাগুলো, দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এভাবে কারা এই রেসিপিটি তৈরি করেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেলটি অল করে দিবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এখন মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে এসেছে অনেকটা। এ পর্যায়ে একটি মাঝারি সাইজের আলু অ্যাড করে দিলাম, এটি অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারেন। আলুটা দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে কুক করতে থাকবো আরও প্রায় 5-7 মিনিট। এভাবে কিছুক্ষণ কুক করে নিলাম। এ পর্যায়ে আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি। আমি এখানে সেদ্ধ পানি ব্যবহার করলাম প্রায় 2 কাপ। ঝোলের পানিটা ব্যবহার করে আবার মিক্সড করে নিয়েছি নেড়ে চেড়ে সবগুলো উপকরণ। এ পর্যায়ে এগুলোকে কুক করব আর প্রায় 15 মিনিট ঢাকনা দিয়ে। পনেরো মিনিট কুক করার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, চুলোর তাপ মিডিয়াম রেখেছি। ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি খুবই মজার হয়েছিল খেতে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দিলাম সেদ্ধ করা বুটের ডাল। ডালগুলো দেওয়ার পর আবার মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে, তারপর ঢাকনা দিয়ে আবার কুক করছি আরও প্রায় 10 মিনিট। যেহেতু ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও সেদ্ধ, খুব বেশি সময় লাগবে না। ডালগুলো আস্ত রেখেই আজকের রান্নাটা কমপ্লিট করব। এ পর্যায়ে দিয়ে দিলাম একটি কলিজা, যেহেতু কলিজা প্রথমে অ্যাড করলে কালো হয়ে যায় তাই রান্নার প্রায় শেষে দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, একটি বড় সাইজের টমেটোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি, অ্যাড করে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম বেশ কয়েক পিস ফালি করা কাঁচামরিচ। রান্নার প্রায় শেষে কাঁচামরিচটা ব্যবহার করেছি, এতে করে মরিচের একটা মিষ্টি ঘ্রাণ বেরিয়ে যাবে। এ পর্যায়ে বাগারের পালা, 1 টেবিল চামচ কুকিং অয়েল দিলাম, তার মাঝে দিয়ে দিলাম 1 চা চামচ মিষ্টি জিরে বা মৌরি, দিয়ে দিচ্ছি একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি। তারপর এগুলোকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি লালচে কালার করে। আমার ফ্রাইটা হয়ে এসেছে, এ পর্যায়ে বাগারের তেলটা মিক্সড করে দিব। ভিউয়ার্স, দেখতে থাকুন শেষ পর্যন্ত। বাগারটা একদম রেডি, মিক্সড করে দিচ্ছি মাংসের মাঝে। এভাবে কারা রেসিপিটি তৈরি করেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। বাগারের তেলটা অ্যাড করার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এখন হাই ফ্লেমে কুক করছি 10 মিনিট। কুকটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, একটি সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার গিলা কলিজা দিয়ে বুটের ডাল। আশা করছি আমার আজকের গিলা কলিজা দিয়ে বুটের ডাল রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এমন নিত্য নতুন রেসিপি আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এতে করে ভিডিও করার উৎসাহ এবং আগ্রহ দুটোই বেড়ে যায়। ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।